হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি টাইম। ফিরে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলকে। তো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি নিয়েছি, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন জিনিস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্ট্যাটাস পেল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গোবিন্দভোগ চাল। কি পেল? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্ট্যাটাস। দেখো, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্ট্যাটাস পেলে সেই জিনিসটার এক্সপোর্ট বেড়ে যায়, লোকাল এরিয়ার ডেভেলপমেন্ট আরও তাড়াতাড়ি হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক কিছু এরকম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে, যেমন তার মধ্যে বলতে পারো বাসমতি রাইস, দার্জিলিং টি, এরম তিরুপতি লাড্ডু, এরম নানান জিনিস যেগুলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে। তো বর্ধমান জেলার গোবিন্দভোগ চাল পশ্চিমবঙ্গে সেটা কি পেয়েছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্ট্যাটাস। এক্ষেত্রে বলে রাখি, বর্ধমান জেলা রাইস বাউল নামে পরিচিত। যদিও তোমরা জানো বর্ধমান জেলা এখন দুভাগে বিভক্ত, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। নেক্সট কোয়েশ্চেন, কোন কোন রাজ্য শিশু মৃত্যুর হার কমার জন্য অ্যাওয়ার্ড ফর ডিক্লাইন ইন ইনফ্যান্ট মর্টালিটি রেট অর্থাৎ IMR পেল? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং মণিপুর। IMR এটা কি? সদ্যজাত শিশু মৃত্যুর হার কমার জন্য যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেটা কে পেল? জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং মণিপুর। নেক্সট পয়েন্ট দেখো, পশ্চিমবঙ্গের কোন স্থান প্রসাদ স্কিম এর অন্তর্ভুক্ত হলো? সেটা হচ্ছে বেলুড়। এবার প্রসাদ স্কিম এটা কি? এটা হচ্ছে পিলগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ অ্যান্ড স্বদেশ দর্শন, যেটা মেইনলি ট্যুরিজমকে সাপোর্ট করার জন্য বা বাড়ানোর জন্য সরকারের একটা স্কিম। তো সেটার অন্তর্ভুক্ত হলো কোন জায়গা? পশ্চিমবঙ্গের বেলুড়। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, কোন অভিনেতা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পাচ্ছেন? সেটা হচ্ছে রাজকুমার রাও। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড কে পাচ্ছে? রাজকুমার রাও। নেক্সট দেখো, ভারতের প্রথম মাল্টি স্পোর্টস মিউজিয়াম, ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম, সেটা কোথায় উদ্বোধন করা হলো? সেটা হলো ইকোস্পেস নিউ টাউন, রাজারহাট, কলকাতাতে। কোন জায়গায়? রাজারহাট কলকাতার ইকোস্পেস। নেক্সট পয়েন্ট দেখো, ভোডাফোন ইন্ডিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে MOU স্বাক্ষর করলো কত টাকা? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করলো কত টাকা? সেটা হচ্ছে 3,000 কোটি টাকা, বেটার সার্ভিস ফ্যাসিলিটি দেওয়ার জন্য। নেক্সট দেখো, কোচবিহার জেলার কোন দ্রব্য ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে নথিভুক্ত হলো, অর্থাৎ অলিক সাংস্কৃতিক ঐতিহ্যময় একটা জিনিস হিসাবে কোন জিনিসটা? সেটা হচ্ছে গিয়ে শীতলপাটি। কোচবিহার জেলার কোন জিনিস ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে নথিভুক্ত হলো? সেটা হচ্ছে শীতলপাটি। তারপর দেখো, পশ্চিমবঙ্গের দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো, জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অ্যান্ড সুন্দরবন ন্যাশনাল পার্ক। নেক্সট পয়েন্ট দেখো, কে জিতলেন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস, যা টেকনিক্যাল অস্কার নামে বিশেষভাবে পরিচিত? সেটা পেলেন পরাগ হাওলাদার। এই পুরস্কার একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট দেখো, পশ্চিমবঙ্গ সরকার কোন মাছকে আইনি সুরক্ষা দিতে চলেছে? সেটা হচ্ছে ইলিশ মাছ। খোকা ইলিশ বা 500 গ্রাম ওজনের থেকে কম ওজনের যে সমস্ত ইলিশ, সেগুলো বাজারে বিক্রি করা বা ধরা দুটোই আইনত নিষিদ্ধ বলে ঘোষিত হবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।